শঙ্কর গোদলপাড়া মনসাতলা মা এবার বিরাশিতে একটা খুব সুন্দর পরিবেশ, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, সাথে একটা চমৎকার আবহাওয়া সঙ্গীত, সব মিলিয়ে মনের আরাম প্রাণের আরাম। আপনারা দেখতে পাচ্ছেন মা খুব সুন্দরভাবে এখানে সেজেছে, খুব সুন্দর অলংকারের সাজ এবং খুব মিষ্টি করে রয়েছে সিংহের মাথায় একটা মুকুট। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। আপনারা কি ঠাকুর দেখতে বেরিয়েছেন? ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এত সকাল সকাল? হ্যাঁ, মানে উত্তেজনা চেপে রাখতে পারি না, একদমই চেপে রাখতে পারি না, যার জন্য এই সেই শুরু হলো একদম একাদশী অবধি, তাই একদম রোজ। আজকে থেকে বেরিয়েছেন, আজকে কত ঠাকুর দেখার প্ল্যান রয়েছে? যতগুলো সম্ভব, যতগুলো সম্ভব, যতগুলো সম্ভব। আসলে এই মানে আমাদের এদিকে যেটা সাউথ চন্দননগরের যে ঠাকুরগুলো, মানে এই ঠাকুরগুলো প্রচন্ড ভিড় হয়, তো এবার এদের কাজগুলো ঠিকমতো দেখতে পারি না, মানে এত ওই ভিড়ের মধ্যে জাস্ট ঢুকে বেরিয়ে আসতে, ওই জন্য একটু আগে থেকে বেরিয়েছি। কারণ এই ঠাকুরগুলোর মানে ঠাকুর তো দেখার একটা এই থাকে, কারণ ছোটো এখানেই জন্মেছি, ছোটো এই প্যান্ডেলের কাজগুলো দেখবো বলেই এত সকাল সকাল বেরিয়েছি আর কি। মানে একটু একদম ভিড় এড়িয়ে একদম এরকম ফাঁকা ফাঁকাভাবে সেই ফিল করা যায়। আর এই পূজা মণ্ডপটার তো একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, কিরকম লাগলো দেখে? আমাদের ছোটোবেলা থেকে আর কি এই মানে মনসাতলার প্রতি একটা অ্যাট্রাকশন আছে যে এরা দারুণ প্যান্ডেল করে, এই ব্যাপারটা আর কি আছে। এখানে এরকম মানে সন্ধ্যাবেলা কিরকম ভিড় হয়? প্রচন্ড মারাত্মক। আবার এখনো পরশু থেকে তো বাড়িতে আত্মীয় স্বজন ভরে যাবে। বাহ, খুব ভালো লাগলো, শুভ জগদ্ধাত্রী পূজা।